एवरीवन वेलकम टू माय ब्लॉग 8 এটা হচ্ছে আমার ব্লগ 8 আর আজকে আমি তোমাদের সঙ্গে প্রথমে আমার মায়ের রান্নার কিছু ভিউজ শেয়ার করব সো फ्रेंड्स আমি আশা করব তোমাদের আজকের ব্লগটাও খুব ভালো লাগবে এবং তোমরা এনজয় করবে তো फ्रेंड्स মা এখন রান্না করছে তো আজকের স্পেশাল ডিশ কিন্তু চিকেন এন্ড এখানে মা সব যেগুলো লাগবে আর কি ইনগ্রেডিয়েন্টস গুলো রয়েছে রাখা তো মা এখন এই পেঁয়াজ গুলো ছেড়ে দিচ্ছে তেলে অ্যাকচুয়ালি फ्रेंड्स আমার চোখ পুরো জ্বালা করছে পেঁয়াজের ঝাঁজে फ्रेंड्स এবার টমেটো গুলো দিয়ে দিল এবার পরিমাণ মতো সল্ট এবার চিলি সব দিয়ে মা একসঙ্গে এখন একটু কষাবে মশলাগুলোকে তো फ्रेंड्स এই লেগ পিস গুলো দিয়ে আজকে বিকেলবেলা তন্দুরি হবে বাবা করবে তন্দুরি তো এইগুলো হচ্ছে তন্দুরির জন্য ম্যারিনেট করে রাখা মাংস আর এটা এখন চিকেন কারির মশলা যেটা এখন হবে আর কি দুপুরবেলা আফটারনুন আর কি লাঞ্চ যেটা সেটা এখানে মশলা রয়েছে মাংস তো फ्रेंड्स এখন মা মাংসটা দিয়ে দিয়েছে মাংস আর চিকেন একই হলো এনিওয়েজ তো এটা এখন মানে কষা হতে অনেক টাইম লাগবে দেন এটা এখন জাস্ট দেওয়া হয়েছে আর এখানে রয়েছে আলু ভাজা যেটা কিনা দেওয়া হবে মাংসের মধ্যে মাংসের আলু আর কি ভেজে রাখা হয়েছে এটা কষা হয়ে গেলে তারপর অনেক পরে দেওয়া হবে আলুগুলোকে আদাবাইস এগুলো গলে যাবে তো फ्रेंड्स এখানে কিন্তু মাংসের ঝোল কমপ্লিট উলেস আমার তো লোভ লেগে গেল বিকেলবেলা আবার তন্দুরি ওয়াও फ्रेंड्स দেখো মা সবসময় আমাকে বকা দেয় फ्रेंड्स না মাম্মা যাবো না তোমাকে ডিস্টার্ব করার জন্য তো আসলাম রবিবারের খাওয়াটা জম্পেস হতে চলেছে আর ব্লগ 8 টাও কিন্তু বেশ জমজমাট হচ্ছে তো মা বাই বাই আমি এখন যাচ্ছি আমার এখন রাধা কৃষ্ণ সিরিয়ালটা দেখার টাইম হয়ে গেল সো বাই বাই এখন চিকেন কষাটা টেস্ট করছি তোমাদের খাচ্ছি চিকেন কষাটা তো গাইস এখন ইভিনিং টাইম আর এখন আমি তন্দুরি এনজয় করছি তন্দুরি রেডি হয়ে গেছে তো এই সেই হোমমেড তন্দুরি আর এখানে রয়েছে সস এখানে রয়েছে স্যালাড তো এখনো খাওয়া শুরু করিনি এখন খাবো আর কি সো फ्रेंड्स আমি এখন খাই তোমরা এখন তোমাদের যা করা সেটা করে নাও আমি আবার পরে নেক্সট পার্ট নিয়ে আসি হাই গাইস আমি বলছিলাম যেটা যেটা তোমাদের জন্য আর কি আমি ভেবেছিলাম রাখবো মানে তোমাদেরকে প্রমিস করেছিলাম ইনফ্যাক্ট যে আমার সানফ্লাওয়ার যেটা কিনা আমি তোমাদের একদম ছোট্ট কুড়ি তখন বোঝা যাচ্ছিল না ফ্লাওয়ারটা আর কি ফ্লাওয়ার তো সেই সময় আমি যখন ব্লগ 7 এ সরি গাইস ব্লগ 6 এ যখন তোমাদের আমি দেখিয়েছিলাম আর কি আমার ফ্লাওয়ার গার্ডেনটা তো তখন কিন্তু আমি তোমাদেরকে প্রমিস করেছিলাম যে কি সানফ্লাওয়ারটা যখন বড় হবে লাইক ব্লুম করবে তখন তোমাদেরকে সেটা দেখাবো তো ওটা এখন দুই দিনের মধ্যে অনেকটা মানে বড় হয়ে গেছে আর কি ব্লুম হয়েছে তো এখন আর কুড়ি নেই তো সেটা আমি তোমাদের জন্য আজকে রাখলাম ব্লগ 8 এ আশা করবো তোমাদের ভালো লাগবে অ্যান্ড ইউ উইল এনজয় ইট তো ফ্রেন্ডস এই সেই সানফ্লাওয়ার মানে কি বলবো আমি যে কতটা খুশি হয়েছি আমার গার্ডেনে ফ্লাওয়ার গার্ডেনে ওকে ব্লুম হতে দেখে লাইক এইটুকু একটা পুচকে কুড়ি ছিল যারা কিনা আমার হয়তো ওটা হ্যাঁ যারা কিনা আমার ব্লগ 6 দেখেছো তারা হয়তো জানবে যে কতটা সুন্দর আর ছোট্ট পুচকে কুড়ি ছিল সেটা কিনা এতটা বড় হয়েছে গাইস মানে কি বলবো লাইক নাথিং টু সে
খুব সুন্দর হয়েছে, এটা আরো অনেক বড় হবে, এটা এখনো ছোট আছে, তোমাদের ভালো করে দেখালে বুঝতে পারবে, লাইক এটা এখনো অনেকটাই ছোট আছে, এটা অনেকটা বড় হবে। তো গাইস আমি এখন কি করব তোমরা গেস করো তো, আমি এখন আচার খাবো, তো আমার দিদা খুব সুন্দর আচার বানায় আর কি, তো আমি এখন সে আচার খাবো। ওকে গাইস, কেউ কিন্তু লোভ দেবে না, আমি স্ট্রিক্টলি বলে দিচ্ছি তোমাদের, কেউ লোভ দেবে না। অল রাইট, তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ ওই কফির ডিব্বায় সব আচার গুলো ভর্তি করা রয়েছে, আর এটা হচ্ছে ওই কিষাণের জ্যামের একটা ডিব্বা। তো আমি কিন্তু এখন আচার খাবো, আর এখানে আমার বাটিও রেডি আছে, শুধু আচার খেতে অপেক্ষা। তো গাইস আমি একটু আচার বার করে নিচ্ছি শিশি থেকে। গাইস এটা তেঁতুলের আচার, তাও আবার মশলা মাখানো, সো টেস্টি। গাইস আমি বেশি বার করব না, বেশি খাবো না, আমি রেখে দেবো আবার পরে খাবার জন্য। তো গাইস আমি একটু টেস্ট করে নিই, সো টেস্টি গাইস। গাইস এই যে আচারটা, এই যে গাইস আচারটা, তো ফ্রেন্ডস আমরা সবাই এটা চেয়েছিলাম যে কি করোনাটা চলে যাক আর কি, এই গোটা ওয়ার্ল্ড কে ছেড়ে, বাট সেটা হলো না আনফর্চুনেটলি। তো আবার থার্ড ওয়েভ এর আর কি স্ট্রাকচার নিয়ে, মিউটেশনস নিয়ে, ওমিক্রন নাম নিয়ে ফিরে আসলো, আর আবার কি যে বড় একটা এফেক্ট ফেলছে পুরো ওয়ার্ল্ডে সেটা আমরা সবাই কিন্তু দেখতে পাচ্ছি। তো তার জন্য আমার, আমি ফার্স্ট যখন কোভিড শুরু হয় আর কি 2020-তে, আর কি 2020 না 2019-এ শুরু হয়েছিল বলে নাম কোভিড-19, লাইক 2019-এর ডিসেম্বরের দিকে, লাস্টের দিকে চাইনাতে ফার্স্ট উহানে ধরা পড়ে কোভিড-19। তো সেই সময়ে একদম প্রথম দিকে যখন ইন্ডিয়াতে যখন হয়, লাইক ইন্ডিয়াতে আমার ঠিক মনে পড়ছে না কোন মাসে, মার্চ ওরকম কোন মাস, মার্চ না এপ্রিল, লাইক মার্চ মাসে হয়তো লকডাউন যেদিনকে হলো আর কি, সেই টাইমের একটা সং ফার্স্ট যখন লকডাউন হলো আমাদের ইন্ডিয়াতে, লাইক পুরো ওয়ার্ল্ডে 2020-তে, তো সেই সময় সুপার সিঙ্গার স্টার জলসার একটা প্রোগ্রাম, গানের প্রোগ্রাম, তো সিঙ্গিং প্রোগ্রাম, সেইখানকার কিছু পার্টিসিপেন্টসরা মিলে আর কি একটা গান গায় কোভিডের উপর। তো সেই গানটা আমি সেই সময় ফেসবুকে আপলোড করেছিলাম, আমি ট্রাই করেছিলাম, আমি জানি আমি কখনো দিদিদের মতো পারবো না, মানে দিদি দাদারা যারা করেছিল তাদের মতো পারবো না, বাট আ হাম্বল ট্রাই ওয়াজ প্রোভাইডেড বাই ফ্রম মাই সাইড। তো আমি ভাবলাম কি ফ্রেন্ডস যে, বিকজ কোভিড আবার একটা ভয়ঙ্কর রূপ নিয়ে ফিরে এসছে, তো আমি আবার ভাবলাম কি এটা একটা মনোবল যোগানোর গান ছিল, লাইক আ সাপোর্টিভ সং ইট ওয়াজ। তো আমি ভাবলাম তোমাদের জন্য আবার সেম গানটা আরেকবার রিডু করি, তো তোমাদের ভালো লাগলে কমেন্ট করে জানিও, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড ডেফিনেটলি সাপোর্ট মি অ্যান্ড বি উইথ মাই, বি অন মাই সাইড। তো ফ্রেন্ডস আমি গানটা করছি তোমাদের জন্য, আমার, আমি আশা রাখবো তোমাদের ভালো লাগবে, অ্যান্ড আমি আবারও বলছি আমি ওদের মতো ডেফিনেটলি পারবো না, ইটস জাস্ট আ হাম্বল ট্রাই। পূর্বে বা পশ্চিমে, উত্তরে দক্ষিণে, ভাসছে সে মারণ হাওয়া, সেই হাওয়া আর ভয় ভীষণ না, কাল হয়ে বাধ হলো বাইরে যাওয়া, করোনার ফোন দিতে ঘরের ওই গন্ডিতে বন্দি হয়েছি আজ সব, বিতর্ক দূরে রাখো, সতর্ক হয়ে থাকো, নইলে কাল ভৈরব, তবু আমরা হারবো না, গুজব কে ছড়াবো না, কাঁধে কাঁধ মিলিয়ে লড়বো, পারা 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 পাপ্পম, হাইজিন মানছেন, সাবধানে থাকছেন, বন্ধুকে কুর্নিশ, নিশ্চিত হার হবে তোমার কোভিড-19, লড়ে যাও সবাই, পা পা পারা পা জিতবো, পা পা পারা পা আমরাই, লড়ে যাও, পা পা পারা পা সবাই, পা পা পারা পা জিতবো,
তো ফ্রেন্ডস, এই গানের পুরো ভার্সনটা তোমাদের জন্য রাখলাম না, জাস্ট একটা স্মল পার্ট রাখলাম, পুরোটা ডেফিনেটলি কোনোদিন তোমাদের জন্য রাখবো। সো আজকের জন্য টাটা, বাই বাই, আর এখানে আমার ব্লগ এন্ড হচ্ছে। থ্যাংক ইউ।